হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কোরিয়ার কিছু অদ্ভুত সুস্বাদু খাবার, যে খাবারগুলো কোরিয়াতে বেশ জনপ্রিয়। তাই আপনারা আপনাদের নাককে বন্ধ করে ফেলুন এবং চোখকে খুলে ফেলুন, কারণ এখন আমরা চলে যাব আমাদের আজকের মূল ভিডিওতে। কিন্তু তার আগে এই সাবস্ক্রাইব নামের লাল বাটনটাকে ক্লিক করে থাকুন আমাদের পাশেই। তাহলে চলুন খেলা শুরু করা যাক। নাম্বার ফাইভে আছে র অক্টোপাস টেন্টেকলেস, যাকে কোরিয়াতে সান নাকচি বলা হয়। সান নাকচি হচ্ছে এমন একটি খাবার যা প্রথম দেখাতে যে কোনো ব্যক্তিকে কিন্তু চমকে দিতে সক্ষম। আর আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনাকে তো অজ্ঞান করে ফেলতে সক্ষম। সান নাকচি হচ্ছে একটা অক্টোপাসের খাবার। এখন আপনারা বলবেন যে অক্টোপাস তো হালাল। হ্যাঁ, অবশ্যই হালাল, কিন্তু ততক্ষণ পর্যন্তই হালাল যতক্ষণ পর্যন্ত এটাকে রেঁধে খাওয়া হয়। আপনি যখন কোরিয়াতে সান নাকচি নামের এই খাবারটি অর্ডার দিবেন, আপনাদের সামনেই কাঁচা কিছু অক্টোপাস উপস্থাপন করা হবে, যেগুলোর হাত পাও লাড়াচাড়া করছে। তাই এই খাবারটি অর্ডার দেওয়ার জন্য পকেটে শুধু টাকা না, বুকে সাহস থাকাও দরকার। তাই আপনারা যদি বুকে সাহস ভরে অর্ডার দিয়ে দেন, তাহলে আপনাদেরকে আমি কিছু টিপস দিয়ে দিই। এই খাবারটা খাওয়ার আগে কিন্তু ভালোভাবে চিবিয়ে নেবেন, কারণ এই খাবারটা যে কোনো সময় আপনার গলায় আটকে যেতে পারে। তাই খাবার খাওয়ার সময় যদি আপনার কোনো কারণে মৃত্যু হয়ে যায়, তাহলে এর জন্য কিন্তু আমি দায়ী না। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এই খাবারের সাথে কিন্তু সয়া সস দেওয়া হয়। তাই ভাববেন না যে এই খাবারে কোনো স্বাদ পাবেন না, একটু হলেও স্বাদ পাবেন। এই খাবারটি আপনাদের অনেকের কাছে একটু নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু এই খাবারটি কিন্তু কোরিয়াতে বেশ জনপ্রিয়। তাই যা বলার বাংলাদেশি বলেন, কোরিয়াতে গিয়ে কোনো কিছু বলবেন না এই খাবারের ব্যাপারে, কারণ আপনারা সকলে হয়তো জানেন যে কোরিয়ার শাসক কিন্তু এই খাবারের থেকেও বেশি নিষ্ঠুর। চলে যাবো আমাদের পরবর্তী খাবারে। নাম্বার ফোরে আছে রোস্টেড সিল্কওয়ার্ম লার্ভা, যাকে কোরিয়াতে বিয়ংডিগি বলা হয়। এই খাবারটি কোরিয়ার একটি সস্তা এবং বেশ প্রোটিনযুক্ত একটি খাবার। আপনাদের যাদের প্রোটিনের অভাব, আপনাদের কথা ভেবে কিন্তু আমি খাবারটিকে বেছে নিয়েছি। বাংলাতে আপনারা এটাকে রেশম পোকার ভাজি বলতে পারেন। এই খাবারে কিন্তু চর্বি নেই বললেই চলে এবং প্রোটিন তো ভরপুর আছে। তাই প্রোটিন নিয়ে আপনাদের যাদের সমস্যা, আপনারা এই খাবারটি ট্রাই করতে পারেন। এই খাবারের রেসিপি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। রেসিপি কিন্তু অত্যন্ত সহজ। বাজ কয়েকটা রেশম পোকা ধরতে হবে, তারপর যে কোনো তেলে ভেজে নেবেন, তারপর যে কোনো একটা সস দিয়ে খেয়ে ফেলবেন। এর থেকে সহজ সুন্দর টিকাও খাবার পুরো বিশ্বের কোথাও পাবেন না আপনারা। এই খাবারটি কিন্তু কোরিয়াতে বেশ জনপ্রিয় এবং মানুষ বেশ মুখরোচরভাবে এই খাবারটি খেয়ে থাকে। তবে হ্যাঁ, এই খাবারটি থেকে কিন্তু বেশ গন্ধ বের হয়। তাই কিন্তু ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে নাক বন্ধ করে ফেলুন। তো আমরা চলে যাবো আমাদের পরবর্তী খাবারে। তিন নম্বর হচ্ছে ডেড বডি স্যুপ, এটাকে কোরিয়াতে অনেকটা এই নামে ডাকা হয়, যেটা বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে নামটা আমি উচ্চারণ করতে পারছিলাম না, তাই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে এর উচ্চারণটা আসলে কেমন হবে। তো ডেড বডি স্যুপ এর বাংলা অর্থ দাঁড়ায় মৃত দেহের স্যুপ। আপনারা হয়তো ভাবছেন যে স্যুপের ভিতর হয়তো কোনো মৃত দেহ আছে বা মৃত ব্যক্তির কোনো অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু আসলে এটা ভুল ধারণা। আসলে খাবারে কোনো ডেড বডি নেই। এই খাবারের গন্ধটা এত খারাপ যে গন্ধের কারণে এটা নাম রাখা হয়েছে ডেড বডি স্যুপ। আসলে এর পিছনে কিন্তু একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। অনেক আগে কিছু কোরিয়ান ছাত্র জার্মানিতে এই খাবারটি রান্না করছিল এবং তখন প্রতিবেশীরা এই খাবার থেকে অদ্ভুত কিছু গন্ধ পেতে শুরু করে এবং তারা ভেবে নেয় যে এই খাবারে কোনো মৃত ব্যক্তিকে রান্না করা হচ্ছে, যার ফলে তারা পুলিশকে ফোন করে সেই ছাত্রগুলোকে ধরিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে জানা যায় যে এই খাবারে কোনো মৃত দেহ নেই এবং পরবর্তীতে সেই কোরিয়ান ছাত্রগুলোকে ছেড়ে দেওয়া হয় এবং তখন থেকে এই খাবারের নাম রাখা হয় ডেড বডি স্যুপ বা মৃতদেহের স্যুপ। মানে খাবারটা এত বেশি গন্ধযুক্ত যে খাবারের সামনে মৃতদেহের গন্ধ কোনো কিছু না। তাই এই খাবারটি খাওয়ার আগে আপনারা অবশ্যই আপনাদের বিমা করিয়ে নেবেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী সুস্বাদু খাবারে। দুই নম্বরে আছে স্পাইসি চিকেন ফিট, বাংলাতে বলতে গেলে ঝাঁঝালো মুরগির পা, এবং কোরিয়াতে এটা ডাকবাল নামে পরিচিত। পুরো লিস্টে এই একটা খাবার যেটা দেখে মোটামুটি বমি না আসার মতো। অবশ্য আমার তো মুরগির পাও পছন্দ না, কিন্তু কোরিয়ানরা মশলা সসে আচ্ছাদিত মুরগির পায়ের এই সাধারণ খাবারটি বেশ পছন্দ করে। এই খাবারের বিশেষত্ব হচ্ছে যে খাবারে প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করা হয় এবং অনেক বেশি ঝাল ব্যবহার করা হয়। তাই এই খাবারটি খাওয়ার আগে সামনে অন্তত এক জগ দুধ নিয়ে বসবেন, কারণ দুধই পারে আপনাকে এই জ্বালা থেকে মুক্তি দিতে।
আর চলে যাব আমাদের নাম্বার ওয়ান খাবারে। এক নম্বর হচ্ছে ডগ মিট স্টু, যাকে কোরিয়াতে বোশিংটাং বলা হয়। এইসব অদ্ভুত খাবারের মতো সবচেয়ে বিতর্কিত এবং যে খাবারটি কোরিয়াকে আন্তর্জাতিকভাবে খারাপ খ্যাতি দিয়েছে সেটি হচ্ছে এই কুকুরের মাংসের স্টু বা এই খাবারটি। এটি কোরিয়াতে একটি সাধারণ খাবার নয়, তবে এটি এমন একটি খাবার যা আপনি সহজে খুঁজে পাবেন না, কারণ এই খাবারটি শহরে সহজে পাওয়া যায় না। এই খাবারটি খেতে হলে আপনাদেরকে কোরিয়ার কোনো গ্রামে যেতে হবে, কারণ সাধারণত কোরিয়ার গ্রামগঞ্জে খাবারটি বেশি খাওয়া হয়। বিশেষ করে কোরিয়ান বৃদ্ধরা এই খাবারটি বেশি খেয়ে থাকে, কারণ তারা বিশ্বাস করেন যে খাবার থেকে তারা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাবে যা তাদেরকে দীর্ঘদিন বাঁচতে সাহায্য করবে। কিন্তু এখানে সুখবর হচ্ছে যে বেশিরভাগ কোরিয়ানি কিন্তু এই খাবারটি খাওয়ার ব্যাপারে একমত নন, অর্থাৎ তারা কুকুরকে খাবার হিসেবে গ্রহণ করতে চান না। বেশিরভাগ কোরিয়ানি, সবাই না, এবং কিছু কোরিয়ান কুকুরকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে, যা কমসে কম এক ব্যাপারে তাদের সাথে আমাদের কথা মিলল। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল, আর কোন দেশের খাবারের ব্যাপারে আপনারা জানতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, সেই রেড বাটনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো নেক্সট আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, না থাকলে আমার কি যায় আসে। আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।